দেখছো হাগা ভোদার কাণ্ড কারখানা, আরে দেখবে এসো হাগা ভোদার কাণ্ড কারখানা। দুষ্টুমিতে তাদের কোনো নেইকে তুলনা, আরে দুষ্টুমিতে তাদের কোনো নেইকে তুলনা। পিসেমশাই শান্তিতে নাই হাদা ভোদার চিন্তা সদাই, পিসেমশাই শান্তিতে নাই হাদা ভোদার চিন্তা সদাই। রেগে মেগে মারেন বকেন লাভ কিছু হয় না, দেখবে এসো হাদা ভোদার কাণ্ড কারখানা। আরে ওটা ভোদা না, এখানে বসে বসে একা কমিক্স পড়া হচ্ছে, আর আমি চাইলেই দেয় না, কমিক্সটা ছিনিয়ে নিতে হবে। কমিক্সটা আমাকে দে রে হাদা। এই তো পেয়েছি, পারলে কাটা ঝোপ দিয়ে নেই রে ভোদা। ঠিক আছে, তাও কমিক্সটা পড়তে পারছি। ঠিক আছে, আমি নিশ্চিন্ত মনে কমিক্সটা একটু পড়ি। বাবা, আর বেশিক্ষণ নয় রে বোধা, আর বেশিক্ষণ নয়, এবার তুই আর কমিক্স পড়তে পারবি না। পারলে রাস্তার এখান থেকে নেই রে বোধা। খুব কষ্ট করে কমিক্সটা উদ্ধার করলাম। আরে ভোদা, আবার তুই আমার ছাড়া কমিক্স পড়ছিস? আরে হাদা, এটা তো আমার কমিক্স না, কি করলি রে? তাহলে কার? ইডিয়া হাদা, তুই আমার কমিক্স বইটা ছিঁড়ে ফেললি, তারা দেখাচ্ছি। রে বাবা রে, বইয়ের মজার থেকে আসল মজা দেখা অনেক ভালো লাগে। সাবধানে হাঁটা। ওরে বাবা রে, কি মারলো! আর কখনোই করবো না। আমাকে খবরের কাগজটা পড়তে দিবি না? ভাগ এখান থেকে, আমার চোখের সামনে থেকে ভাগ, নালে ছাতা পেটা করবো। দেখি তো ছাতাটা কোথায়। হাদা বলছি এভাবে আর খেলা যাবে না, চল অন্য জায়গায় গিয়ে খেলি, ঠিক আছে? চল তাহলে। আমার সব মাছ পড়ে গেল, তোরা সব একটু করলি। হ্যাঁ, সব মাছ পড়ে গেল আমার, সমাজের কাছে গিয়ে বলবো সব মাছ আমার ফেলে দিলি। হ্যাঁ, গরিব মানুষ হবে কি হবে, সব পানি পড়ে গেল, মাছ পড়ে গেল। হ্যাঁ, তোরা কি করলি? আর বল, নিয়ে খেলবো না, চল চাকু নিয়ে তরোয়াল তরোয়াল খেলবো। তাহলে চাকু নিয়েই খেলবো, চল তাহলে। অনেক বালিশ পাবে। বেটা কি বললি, নালিশ করে বালিশ? দাঁড়া, আবার তোর পিসিমশাইকে গিয়ে বলছি, তোর গাওয়াটা বাজাচ্ছে। আরে ভোদা, পিসিমশাইয়ের এক পেট রাগ এখন অ্যাটম বোম রাগ হয়ে যাবে তোর। ঠিক
ধর 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 পালাচ্ছি ওকে আগে আমি মেরে তোকটা বদমাশি করবি বন্ধুরা কাউকে কিন্তু কথা বলো না যে আমি হাদার সঙ্গে ছিলাম ঠিক আছে তাহলে তুষার মশাই কিন্তু আমাকে ছাড়বে না আমাকেও মেরে তক্তা বানিয়ে দেবে হাদার মতো ঠিক আছে কাউকে বন্ধুরা বলো না কিন্তু সব করা একদম উচিত হয়নি দেখ কুকুরটা কি সুন্দর ঘুম হচ্ছে তুই তার ঘুম ভাঙিয়ে দিলি জি 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 একটা অপরাজীবকে হবে একদম করা উচিত হয়নি তোর বেকার ফ্যাচ ফ্যাচ করিস না তো এখন আমাদের সুসময় চলছে কিন্তু দাদা বাতিলের মুন্ডো দিকে কিসের আত্মনা শোনা হচ্ছে দাদা আরে মশাই বললেন তো কে করলো আরে এটা কোন দুষ্টু ছেলের কাজ আমাদের আটার বালতি আটকে দিয়েছে বাঁচাও বাঁচাও কে কোথায় আছে বাঁচাও আরে আরে কি হয়েছে আরে নাও 5 টাকা নাও তোমরা আমাকে খুব আনন্দ দিয়েছো কিন্তু মনে রেখো ভবিষ্যতে এরকম কাজ করো দুসময় সম্বন্ধে বলছি প্রথমে বলে রাখি কাল পৌষমাস কাল সম্বন্ধ সেটা হবে তাই আজ আমি যে দুঃসময় সম্বন্ধে বলছি তার সুসময়ের ভাগিদার আমি নিজে এই কাজের জন্য 5-5 টাকা পেয়েছি কাল যখন আমি নিজের হাতে চিপস খেয়েছিলাম তখন এক বালতি আঠা এক বুদ্ধ মরগটের মাথায় ফেলে দিই তখন তার আসলো দুঃসময় বটে কি হলো স্যার তোর হাতে প্রাথমিক চিকিৎসার বাক্স না 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 তোকে চিন্তা করতে হবে না
এবার দেখ আমি আমার প্রাথমিক চিকিৎসা তোর উপরেই প্রথম প্রয়োগ করব। আয় হাদা আয়, দেখ এবার আমার প্রাথমিক চিকিৎসা দিয়ে তোর হাত আমি ভালো করবই। আরে বোধা ছেড়ে দে রে, ছেড়ে দে ছেড়ে দে, আমার হাতে ব্যথা করছে, মরে গেলাম। বুঝেছি, এবার তো ওই হাতটা তোর আর একটা হাতের সঙ্গে তুলনা করে দেখবো। দে তোর হাতটা দে, দে তোর হাতটা দে। না 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 ভুলা, আমি আমার হাত তুলনা করে দেখে নিয়েছি, আমার হাত ফুলে ঢোল হয়ে গেছে। দেখি দেখি, ও আচ্ছা, এটা আগে কোনো শক্ত বক্ত জিনিস দিয়ে পরীক্ষা করতে হবে। এই দেখ, এই দেখ লোয়ার হাতের, এটা দিয়েই তোর হাত আমি পরীক্ষা করবো। হে বাবা রে, ও হে বাবা রে, না 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 আমি কি তাই তোকে যেতে দিই, তুই আমার প্রথম রোগী। দাঁড়া 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 দাঁড়া।